তারকাদের অনেক অন্ধভক্ত থাকেন কেউ কেউ এই ভক্তদের কারণে বিড়ম্বনায় পড়েছেন এমন নজিরও আছে ভক্তদের ইচ্ছা থাকে প্রিয় তারকার মনোযোগ প্রাপ্তি কিন্তু মনোযোগ পেতে গিয়ে কেউ কেউ অনেক সময় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেন সম্প্রতি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের এমন এক ভক্তের সন্ধান পাওয়া গেছে রয়েশ বাদশাহ নামের এক ব্যক্তি তার কিডনিতে শ্রদ্ধা কাপুরের অটোগ্রাফ চেয়েছেন বুদ্ধিমত্তি শ্রদ্ধা অবশ্য বেশ কৌশলের বিষয়টি সামনে নিয়েছেন আগামী মাসে মুক্তি পাবে শ্রদ্ধা কাপুরের ছবি হাসিনা পার্কার এই ছবির প্রচারণার অংশ হিসেবে গত বৃহস্পতিবার টুইটারে শ্রদ্ধা তার ভক্তদের জন্য প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করেছিলেন সেখানেই রয়েস নামের সেই ভক্ত শ্রদ্ধার উদ্দেশ্যে লেখেন আমার বা কিডনিতে আপনার অটোগ্রাফ চাই কারণ আমি আপনার বিশাল এক ভক্ত জবাবে আশিকি টু অভিনেত্রী লিখেছেন ওরে বাপরে না দয়া করে কাগজে অটোগ্রাফ নিন এর আগে টেলিভিশনের একটি অনুষ্ঠানে শ্রদ্ধা তার অন্য এক ভক্তের সঙ্গে আরেক কাণ্ড ঘটিয়েছিলেন এই অভিনেত্রীর এক পাগল ভক্ত অনবরত তাকে অনুসরণ করছিলেন শ্রদ্ধা যে কোনো অনুষ্ঠানে গেলে পিছে পিছে সেই ভক্তও হাজির হতেন তো টিভি অনুষ্ঠানে সেই ছেলেটিকে দেখেই চিনে ফেললেন শ্রদ্ধা পরে তাকে ডেকে অনুসরণ করার কথা জিজ্ঞেস করলে তিনি অকপটে তা স্বীকার করেন শ্রদ্ধা তখন তার এই ভক্তকে শুভেচ্ছা জানিয়ে আলিঙ্গন করেছিলেন এই ঘটনার জন্য অবশ্য বেশ সমালোচিত হয়েছিলেন বাগি তারকা শ্রদ্ধা কাপুর সমালোচকেরা শ্রদ্ধার এই কাণ্ডকে অপরিপক্ক বোকামি হিসেবে অভিহিত করেছিলেন তখন তাদের যুক্তি তারকাদের কাছ থেকে এভাবে আশকার পেলে অনেকে অপরাধ বাড়িয়ে দিতে পারে পরে অবশ্য শ্রদ্ধা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন